তুমি এমন দূরে বসে আছো কারণ আমার তোমার কাছে যেতে ইচ্ছে করতেছে না তাই কেন প্রথম দিন বাসায় ঢুকেই তুমি ঈশানের সাথে যে একটা ব্যবহার করছো আমি তোমার উপর খুব আপসেট ঈশানও তো আমার সাথে ভালো ব্যবহার করে না আমি ওর উপরেও বিরক্ত তোমার উপর আমি বেশি বিরক্ত আরে বাবা ও তো ছোট মানুষ দু একটা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে এই জন্য তুমি ওর সাথে এরকম ভাবে চিল্লাবা ছোট কথা ও আর আমি তো সেম বয়সী সম্পর্কে তো তুমি বড় তাই না তুমি এখন ওর ভাবি হও ও দুই চার উল্টা পাল্টা কথা বলে তুমি ওর সুন্দরভাবে বুঝাই দিবা না তুমি উল্টা ওর সাথে চিল্লাচিলি করছো সেটা তো কোনো সমাধান না রে বাবা আচ্ছা এখন ঈশানার ইস্যুতে কি তুমি আমাদের বাসুর একটা মাটি করবা তুমি জানো একটা বাসুরাত একটা মেয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ বুঝার পর থেকে একটা মেয়ে তার বাসুরাত নিয়ে স্বপ্ন দেখা শুরু করে কত এক্সাইটেড থাকে আর একটা ছেলের বুঝায় বাসুরাত কাটানোর পরে তখন কপাল থাপড়াও আর ব্যাচেলার লাইফে ফিরে যেতে পারবে আমার আর কপাল থাপড়াই দিতে ইচ্ছা করতেছে কার কার আবার আমার নিজের কপাল নিজের কপাল নিজে থাপড়া সমস্যা নেই কিন্তু তোমার এই ইচ্ছে পাকা ভুলটাকে বলে দিও সাবধানে থাকবে আর আমাকে যেন ভাবি বলে কে ভাই আমি ঈশানা ভিতরে ভাইয়া তোমার জন্য দুধ নিয়ে আসছি দেখো আমার বোনের নামে না তখন বদনাম করতেছিলা তারপর এখন আমাদের জন্য দুধ নিয়ে আসছি এটারে বলে কেয়ারিং আমাদের জন্য না বলো তোমার জন্য নিয়ে এসেছি আমার জন্য আনলে আরেকটা গ্লাস থাকবে ভাইয়া বুঝছো পিকে ইউনিভার্সিটির স্টুডেন্টের মাথায় যে বুদ্ধির একটু ঘাটতি আছে সেটা ওকে দেখলেই বুঝেছে আর তাছাড়া বাসুঘরে হাজব্যান্ড ওয়াইফ একই গ্লাসে দুধ খাবে এটাই তো নিয়ম আচ্ছা তো এই নিয়মটা কি তোমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা চালু করেছে না ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেন করবে এটা তো সবাই জানে মানে তোরা কি আবার শুরু করলি এই তুই তোর গ্লাস নিয়ে থেকে বের আমার একটু শান্তিতে থাকতে দে রে বাবা কি শুরু করছো তোমরা তুমি যে পিস বিয়ে করছো তোমার শান্তি জীবনও হবে না এই পিস মানে কি ভাবি বলে ডাক আর আগের সম্পর্ক ভুলে যাও ভাবি বলে ডাকলে বকশিশ হিসেবে 100-200 টাকা পেতো তাও তো দিবি আমার ভাইয়ের পকেট থেকে টাকা আর ভাবি দেখো তোকে তুই দিবা সব দেখতে থাক তোকে জীবনে কোনদিন ভাবি বলে ডাকবো না আর জোরে শাউট কর ঝগড়া কর তোরাই ঝগড়া কর আমার এই থাকার কোনো ইচ্ছা নেই তোরাই থাক আমি গেলাম আর ভাইয়া কোথায় যাচ্ছো এটা কি শালা সস হ্যাঁ ফকিং নিউ একটা বাসর কো তুই যেমন ফকিং নিউ তোর জন্য এটাই পারতে জীবন কোনো দিন সস বাসর কর আমি ঠিক আছে যা বলছি এটা আমার ভাই রুম তুই বের হ এটা আমার হাজবেন্ডের রুম বের হ তুই তুই বের হ 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 আচ্ছা বিয়ের পর দিনে তোমার অফিসে যেতে হবে কয়েকদিন ছুটি নিলেই পারতা ছুটি কেন আমি কি প্ল্যান প্রোগ্রাম করে বিয়ে করছি আর ছুটি নিয়ে কি হবে তোমাদের এই ননদ ভার্সেস ভাবির ঝগড়া দেখবো ঝগড়া কি আমি একা একা করি না একা একা করো না পারলে তো পাড়ার প্রতিবেশী ভাড়া নিয়ে ঝগড়া করো আচ্ছা বাদ দাও ঈশানা কই ঘুম থেকে উঠছে আমি কি জানি আর তোমার বোন তো মহারানী ভিক্টোরিয়া তো সকালবেলা উঠবে ভাইয়া তুমি অফিসে আছো হ্যাঁ বিয়ের পরের দিনে তা তো অবশ্যই যাবা এমন প্রোডাক্ট ঘরে থাকলে কি আর ঘরে থাকা যায় আর তাছাড়া বরকে আটকে রাখতে যোগ্যতা লাগে নীতি তো নীতি সেই যোগ্যতা তো সবার থাকে ঈশানা সকাল সকাল আমি তোমার সাথে ঝগড়া করতে যাচ্ছি আর তোমার বোন যাত্রা বলছে তুমি কিছু বলছো না কেন আমারও না তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই আর ঝগড়া করতে হয় সামনাসামনি এই অজয় পরাগের মেয়ের সাথে ঝগড়া করার কোনো রুচিটাও আমার নেই সরি মানে আমি অজয় পরাগের মেয়ে কথাবার্তা না সামনে কথাবার্তা থামলা কেন কন্টিনিউ করো না খুব ভালো লাগতেছে তোমাদের ঝগড়া সকালবেলা তোমাদের ঝগড়ার মুড নিয়ে বাসা থেকে বেরোই তারপর ঝগড়ার কথা চিন্তা করতে করতে ড্রাইভ করি তারপর অ্যাক্সিডেন্ট করি আমি মরে যাই তোমরাও বাঁচো আমিও বাঁচি তুমি সব কি বলতেছো আল্লাহ আল্লাহ করে না অফিসে যাও আর বিয়ের পর দিন আমাকে বিধবা করার পাইতারি চলছে এটা তো আমি হতে দেব না দেখি ভাইয়া তুমি নিশ্চিন্তে অফিসে যাও আর আমি থাকতে তোমার ঘাড়ে কোনো প্রশ্নকে ভর করতে দেব না